প্রিয় শিক্ষার্থী এই লেকচারে আমরা আলোচনা করব সমান্তর ধারা সাধারণ পদ নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ নিয়ে যেমন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে একটি ধারা ধারাটি সাধারণ অন্তর নির্ণয় করতে হবে এবং ভারতম পথ কত হবে সেটা নির্ণয় করতে হবে তার আগে বলেনি এটা সংজ্ঞা অনুসারে ধারা নয় কারণ আমরা জানি ধারা হতে হলে রাশিদয়ের মাঝখানে যোগ চিহ্ন সাহায্যে অ্যাড করতে হবে যেখানে মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত সো এগুলোকে এই ধারাটাকে আমরা একটু পরিবর্তন করে নিই প্রথমে দুই মাইনাস পাঁচ আলাদা করে লিখি নিই মাইনাস বারো এটাকে আলাদা করে মাইনাস উনিশ আলাদা করে তারপরে এই ধারাগুলোকে যোগ চিহ্ন সাহায্যে অ্যাড করে নিই তাহলে এটা একটা ধারা হয়ে গেলো এখন প্রশ্ন হচ্ছে সাধারণ অন্তর নির্ণয় করতে তাহলে সাধারণ অন্তর ডি ইকুয়াল আমরা কি জানি দ্বিতীয় পদ কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য তাহলে আমি ধরে নিলাম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদের পার্থক্য বা বিয়োগ ফল যেটা হয় ওটাই হচ্ছে সাধারণ অন্তর তাহলে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ তারপরে মাইনাস দেন প্রথম পদ হচ্ছে দুই তাহলে আমি দুই লিখতে পারি এখানে দাঁড়াচ্ছে মাইনাস সেভেন তার অর্থ হচ্ছে সাধারণ অন্তর মাইনাস সেভেন এটা হচ্ছে একটা অ্যান্সার তারপরে দ্বিতীয় প্রশ্নে যেটা জানতে চাইছে বারোতম পদ নির্ণয় করো তাহলে আমরা জানি এনতম পদ সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বারোতম পদ হবে এন এর মান হবে বারো তার আগে আমি ডি এর মান জানি অর্থাৎ ডি হচ্ছে মাইনাস সেভেন আর এর মানটা আমাকে বের করে নিতে হবে তাহলে এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ যেমন আমরা জানি দুই তাহলে এই ভ্যালুগুলো আমাকে এখানে ইনফুট করে দিতে হবে এ হচ্ছে দুই প্লাস এন হচ্ছে বারো মাইনাস ওয়ান ডি হচ্ছে মাইনাস সেভেন এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসতেছে মাইনাস সেভেন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার শিক্ষার্থী আমি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে গেলাম যেটা হচ্ছে এই ধারাটা ম্যাথ করার আগে অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা যেহেতু আপনি সমান্তর ধারার অ্যানতম পদের সূত্র ইউজ করতেছেন তার আগে আপনাকে শিওর হতে হবে এটা কোন ধারা তাহলে আমরা কিন্তু জানি যে সমান্তর ধারা চেক করার জন্য কি করতে হবে প্রিয় শিক্ষার্থী সমান্তর ধারার আরেকটি ম্যাথ নিয়ে আমরা এখন আলোচনা করব কোন সমান্তর ধারা পি তম কিউতম এবং আর তম পদ এ বি সি তাহলে আমরা কি জানি তম পদ তাহলে সেই ক্ষেত্রে তম পদ কত হবে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি কিউতম পদ হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এবং আরতম পদ হবে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এবং বলা হচ্ছে যে পি তম পদ হচ্ছে এ এবং তম পদ হচ্ছে বি এবং আর তম পদ হচ্ছে সি তাহলে আমাকে দেখাতে হবে এত ইকোয়াল জিরো সো আমাকে এই রাশিগুলোর সাহায্যে প্রমাণ করতে হবে কিন্তু এই রাশিগুলোর সাথে ডি আছে বাট এখানে কোনো প্রকার ডি নেই তাহলে আমাকে কী করতে হবে ডিটাকে রিমুভ করতে হবে সো এটাকে আমি দেবো এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ এবং এটাকে তিন নং সমীকরণ এই সমীকরণগুলোর সাহায্যে ডি এর ভ্যালু নির্ণয় করবো এবং ওই ভ্যালুটা আবার ইনপুট করে দিলে ডি উঠে যাবে চলুন আমরা করিনি তাহলে ভালো করে বুঝতে পারবেন যেমন এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করলে যেটা থাকতেছে এ এ কাটাকাটি যাচ্ছে আর পি মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এবং সমান সমানের রাইট হ্যান্ড সাইডে থাকতেছে এ মাইনাস বি তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এর ভ্যালুটা নির্ণয় করি যদি আমি এই দুটো অপশন থেকে ডি কমন নিয়ে নিই তাহলে আমি সহজেই এর ভ্যালু পেয়ে যাবো থাকতেছে পি মাইনাস ওয়ান একটা থাকতেছে মাইনাস কিউ মাইনাস ওয়ান তাহলে ডিটাকে সেকেন্ড প্যাকেটের মাধ্যমে লিখি আর এদিকে থাকতেছে এ মাইনাস বি ডি পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান কাটাকাটি যায় এ মাইনাস বি বা ডি P পি মাইনাস কিউ ইকোয়াল টু মাইনাস বি ডি এর ভ্যালুটা যদি রাখি তাহলে A মাইনাস বি পি মাইনাস কিউ গোনাকারে চলে যাবে ভাগাকারে সো আমি একবার ডি মান পেয়ে গেলাম আবার একই নিয়মে দুই নং থেকে তিন নং বিয়োগ করলে আমি মান পাবো বি মাইনাস সি ডিভাইডেড সো এটাকে আমি পাঁচ নাম্বার সমীকরণ লিখতে পারি তাহলে আমি জানি d ইকোয়াল টু ডি অর্থাৎ চার নম্বর ইকোয়াল পাঁচ নাম্বার সমীকরণ লিখলে ডি এর ভ্যালু এখানে হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস কিউ আর পাঁচ নাম্বার সমীকরণে ডি এর ভ্যালু হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বাই কিউ মাইনাস আর এখান থেকে আড়ি গুণ করে সমীকরণের যে সমাধানের যে নিয়মগুলো রয়েছে ওই নিয়মগুলো ফলো করে আমরা এই রাশিটা বের করতে পারবো